কুইন? হ্যাঁ, আবার উইল? এবার এবার কথা দিচ্ছ? তোমার মতন অপদার্থকে আমি আমার সম্পত্তির এক কানা করিও দেব না। দেব না? না, কেন দেব না? তোমার উইল তুমি ছিলে, দিয়ে দিলাম তোমাকে, নাও নিয়ে যাও। লাগবে না, যাই না ঘাটের মোড়া জুড়ে দিয়ে একটা বলে মাত্র আমাকে বলছে বাহাদুরে, এত কিচ্ছু সম্পত্তি দেবো না ওকে। মিশুমশাই, হ্যাঁ সুকুমার বলো, আপনি আর মতিদাদাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন না। মানে আমি একা সম্পত্তি ভোগ করতে চাই না, আপনি সকলের নামে সমান ভাবে ভাগ করে দিন। আমি তোমাকে বুদ্ধিমান বলে জানতাম, আমি আমার সম্পত্তি কাকে ভাগ করে দেব, কিভাবে দেব তুমি বলার কে? যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওকেও আমি কোনো সম্পত্তি ভাগ দেব না। আমাকে বলছে আমার সম্পত্তি আমি কাকে কিভাবে ভাগ করে দেব, এত বড় আস্পর্ধা, কিচ্ছু দেব না। সব অপকাণ্ড গুলো যাই, আমার এখন ঘুমের সময় হলো, আমি এবার একটু শুতে যাই। সাবধান হয়ে বুঝে শুনছে একদম উত্তর দেয় বুঝে, মিথ্যে কথা যদি একটি বলে থাকো সঙ্গে হাতে হাত করা। কাল রাতে তুমি মতিলাল বাবুকে বাড়ি থেকে কখন বেরোতে দেখলে? আগে ঘড়ি তো দেখিনি, শায়দ 12টা হবে। উনি তখন বেরিয়ে যা দেখেছিলুম। ওপর থেকে নামতে দেখো, তুমি তখন বকেছিলে? হুজুর, মতিলাল বাবু, বলো বলো। হুজুর, ও আমার গাঁও কা লোক, ঘর কা সামনে রহতা হ্যায়, উধারি থা, ওহি সে দেখা কোন আয়া কোন গয়া। তুমি গাড্ডায় বসে গাজায় দম দিচ্ছিলে? হ্যাঁ হুজুর। তুমি কটা ফিরলে? আগে মতিলাল বাবু আনে কা আধা ঘন্টা বাদ, সুকুমার বাবু ভি আ গয়া থা। হ্যাঁ, তিনি আবার কখন ফিরলে?
আগে মতিলাল বাবু জানে কা 20-25 মিনিট বাদ গন্ডগোল দেখছি। ঠিক আছে তুমি এখন যেতে পারো, দরকার হলে আবার ডাকবো। তুমি একটা কাজ করো, বাড়ির বাকি লোকদের একটু ভয়েন্টার নিয়েও তখন আমি আসছি। কুমার বাবু, বাবু আরে নমস্কার, ব্যোমকেশ এসছো? বসো বসো, বিশেষ কিছু নয়, সামান্য ব্যাপার, একটা খুন হয়েছে, কে আসামি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু কর্তাবাবুর হুকুম হলো যে আপনাই ডাকতে, তাই ডেকেছি। আপনি একটু সব কথা গোড়া থেকে বলবেন কি? এই তো আজকালের ছেলে, গোড়া থেকে বললে আমার মতো লোকের একটু বুঝতে সুবিধা হয়। সব কিছু গোড়া থেকে বলছে। এই যে দেখছেন, তিনি হচ্ছে বাড়ির কর্তা করালি বাবু, তার স্ত্রী অনেক আগে মারা গেছে, ছেলে মেয়েও নেই, স্ত্রী পুত্র না থাকলেও তার পুষ্টির কোনো অভাব নেই। বলে কলকাতায় 4-5 খানা বাড়ি আছে, ব্যাংকে 40-25 লাখ টাকা আছে, এইদিকে তার ভাগ্নে হচ্ছে মতিলাল আর ভানিভূষণ, আর শালীর ছেলে মেয়ে সুকুমার আর সত্য, এদের আর কেউ নেই। যতদূর জানা গেছে এদের তিন কুলে আর কেউ নেই। মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ডেড বডি নাড়াচড়া করা হয়নি তো? না, ডেড বডি একদমই নাড়াচড়া করা হয়নি, শুধু মাথায় চাদরটা দেওয়া হয়েছে আর চুঁচটা বার করে নিয়েছে। চুঁচ? সার্ভাইকাল, মেডুলা আর অবলংগেটার মাঝখান দিয়ে চুঁচ ফুটিয়ে খুন করা হয়েছে, বুঝেছো? আশ্চর্য। ঠিক আছে, আমরা দেখে নিই। দেখুন, কিন্তু এভিডেন্স যেন নষ্ট না হয়, সাবধান। হ্যাঁ, আমি ততক্ষণ বাড়ির বাকি লোকদেরকে একটু দেখে আসি। দেখেছো বাজি, ঘাটের কাছে বেশ কয়েক পা চুঁচ ফোটানো দাগ আছে। হ্যাঁ, ওই বিন্দুবাবু যা বললেন কি ভার্টিব্রা আর তার মাঝখানে ওই জাংশন ব্যবধান ঠিক মতো খুঁজে পাইনি, তাই বেশ কয়েকবার ছুঁচ ফুটিয়েছে। নাকটা দেখেছো? নাক দেখো। হ্যাঁ, কেমন নাকের কাছটা লাল লাল ফোটা ফোটা হয়ে আছে। আচ্ছা, সর্দি হলে ঘন ঘন নাক পুছলে এমনটা হয়? এটা কিসের দাগ বলো তো? এটা চায়ের দাগ মনে হচ্ছে। সকালের চা, কাপের অর্ধেকটা চা চলকে নিচে পড়েছে। না, এখানে আর কিছু দেখার নেই, চলো। বাড়ির লোকজনদের সাথে কি একটু কথা বলা যাবে? আরে মতিলাল তো ফেরা, বললাম বাকিদের লিভিং রুমে ডেকেছি, কথা হবে। মতিলাল কি কাজকর্ম করে কিছু জানা গেল কি? শুধু মামার অন্ন মাত্র আর বেলের লাগিয়ে করে বেড়া। ও ভালো কথা, চুঁচটা একবার দেখা যাবে? চুঁচটা ধর। আশ্চর্য, অতি আশ্চর্য, আশ্চর্য। দেখি কি হলো, দেখুন কালো রেশমের সুতো লেগে আছে। সুচে সুতো না থাকলে কি জুতো থাকবে? অবশ্য বটে, রাখো তো। সুচে সুতো লেগে থাকবে সেটাই তো স্বাভাবিক, সেটার জন্যই তো সুচের সৃষ্টি, তাই না? হ্যাঁ তাই। ও সুকুমার, তুমি এসছো? তিনি ব্যোমকেশ, আমার সাথে কিছু কথা বলতে চাই, আমরা একটু বাকিদের সঙ্গে কথা বলতে আসছি। আপনি মেডিকেল স্টুডেন্ট? হ্যাঁ, মেডিকেল কলেজ 5th ইয়ার। আচ্ছা, কাল রাত্রির 12টার সময় আপনি কোথা থেকে ফেরেন? সিনেমায় গেছিলাম, চিত্রা। আপনি যে চিত্রা গেছিলেন তার কোনো প্রমাণ? প্রমাণ বলতে কি, চিত্রা সরকারি কথা বুঝতেই পেরেই।
বললে নটার সাথে গেলেন কেন? আমি ওনাকে বলতে গেছিলাম আমি সম্পত্তি একা ভাগ নিতে চাই না, তুমি যেন সকলের নামে সমান ভাবে ভাগ করে দেন। তার পরিণাম উনি বেজায় রেগে গেলেন আর আমায় ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আর আপনি বোধহয় বেরিয়ে গেলেন? ন্যাচারালি আমি বেরিয়ে গিয়ে তখন কোনির ঘরে বসলাম, কথা বলতে বলতে রাত হয়ে গেল, মনটাও খারাপ লাগছিল, ভাবলাম যাই বায়োস্কোপ থেকে ঘুরে আসি। আপনি এখন আসতে পারেন। নমস্কার। কি ব্যাপার বলো তো ভাই ব্যোমকেশ, তুমি কি সুকুমার বাবুকে সন্দেহ করছো নাকি? সন্দেহ তো আমি এ বাড়ির সবাইকেই করছি। আসুন। আপনারা কি পুলিশের লোক? না না, আমি সাধারণ সত্যানবেষী। ও, সত্যান এসে জিজ্ঞেস করছি। হ্যাঁ, নমস্কার। আপনি বোধহয় ফণিভূষণ বাবু? হ্যাঁ, বিধুবাবু বললেন আপনারা আমাকে ডেকেছেন। বলুন কি প্রশ্ন? খুনের ব্যাপারে তো পুলিশ আপনার দাদা মতিলালকে সন্দেহ করে, সে ব্যাপারে আপনার কোনো মতামত? দেখুন, দাদা প্রচন্ড রাগী ও ঝগড়াটে মানুষ, কিন্তু তিনি ভুল করবেন না এটা আমি বিশ্বাস করে উঠতে পারি না। কিন্তু বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আগে সে রাগ তো আমাদের তিন ভাইয়েরই, তাহলে খালি দাদা কেন? আচ্ছা, করালি বাবুর সাথে বাড়ির বাকি সবার সম্পর্কটা কেমন? দেখুন, আমি ওনা মানুষ, ভগবানই আমাকে মেরেছেন। এই বাড়িতে করালেবাবু কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে নির্ভুল ভাবে বলার ক্ষমতা আমার নেই, তবে আঁচ আন্দা যতটুকু লাগে না ওদের সত্যকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর আপনাকে খোঁড়া বলে বোধ হয় একটু দয়াই করতেন। দেখুন, আমি মৃতের অমর্যাদা করতে চাই না, কিন্তু ওই লোকটির মধ্যে না প্রকৃত ভালোবাসে বলে জিনিসটি নেই। তা কি করে বলছেন? আপনার মামা মানে করালি বাবু ওনার শেষ উইলে সব সম্পত্তি সুকুমারের নামে করে নিয়ে গেছেন, এটা শুনেছেন বোধ হয়? শুনেছি, কিন্তু তার থেকে না ওই লোকের মনোভাবনা কিছু বোঝা যায় না। মানে আজব লোক ছিলেন মশাই, ইচ্ছা মতো উইল তোমারও বদলে দিতেন, যার উপর রাগ হতো তার উপর উইল চেয়ে। মানে এই বাড়িতে এমন কেউ নেই যার উপর বোধ হয় তিনি উইল বানাননি। তা শেষ উইল যখন সুকুমার বাবুর নামে, তখন তিনি নিশ্চয়ই সবকিছু পাবেন। তিনি পাবেন? আইন কি তাই বলে? আইন তাই বলে। এ ব্যাপারে আপনি কি করবেন কিছু ভেবেছেন? কিছুই জানি না, পড়াশুনো শিখিনি, অর্থ উপার্জনের উপায়ও নেই, দেখি সুকুমার দার আশ্রয় নেব। আচ্ছা, করালি বাবু ঠিক কটার সময় মারা যায় কোনো আন্দাজ আছে কি? ঠিক বলতে পারবো না, হয়তো শেষ রাতে, বুঝলেন? ঠিক 12টার সময়। সে সময় আপনি কি করছিলেন একটু বলবেন কি? সাদী বাবু, দাদা কা রেস কা খেলে আরে এই কোন হারাম যে কর ভাই তুই আমরে কি এরকম কি রে বাবা ভাইজি কে আমরি কি জানি মামা খুন হয়েছে আমি কিছু জানি না। আমি মেয়ে মানুষের বাড়িতে হাত কাটিয়েছি, সাথী আছে জিজ্ঞেস করে নেবেন। আপনি যে নাকি কোথা থেকে ধরা গেল? ওই পাঁচ টিকের একটা বার থেকে। বলছি তো ওরে বাড়িতে রাত কাটিয়েছি, নিচে কথা কে বলে? আপনি তো রোজতে প্রত্যেক দিন ভোরবেলা বাড়ি ফেরেন, আজ হঠাৎ এত দেরি হলো? দু বোতল হুইস্কি বেরিয়েছিল মশাই, ঘুম ভাঙেনি তাই আসিনি। এনাকে নিয়ে যাও। বিধুবাবু কোথায়? উনি আসছে। বিলগুলো তো দেখা হলো না, সেগুলি কি ফিল করে? আমরা কি আসতে পারি এবার? হ্যাঁ, আপনারা আসুন। নমস্কার। নমস্কার। চলো, তোমার একটা বোনের সঙ্গে পরিচয়
আসুন, কিছু মনে করবেন না। এরকম কিছু ঘটনার সাথে শাখের আটির মতন পুলিশের একটু উৎপাত লেগেই থাকে। পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশের লোক নন। আপনি যা জিজ্ঞেস করার করুন, আমি দাঁড়িয়ে জবাব দিচ্ছি। বসবেন না? না, বেশ আমি বসি। আচ্ছা, আপনি তো প্রত্যেক দিন সকালবেলায় কড়ালি বাবুকে চা দিতে যান। আজকেও গেছিলেন? গিয়েই জানতে পারলেন তো এই ঘটনাটার ব্যাপারে? তার আগে কিছু জানতেন কি? না। কি প্রশ্ন, একেবারে পুলিশ, একেবারে পুলিশ। আচ্ছা, কড়ালি বাবুর ঘর কি প্রত্যেক রাত্রিরে খোলাই থাকে? আপনি যদি এরকম করে আমার কাজে বাধা দেন, আমি কমিশনারকে নালিশ করতে বাধ্য হব। কিছু বললে তো কমিশনার, কমিশনার ধর পরে। আচ্ছা থাক, এটা নিশ্চয়ই জানেন যে কড়ালি বাবু চায়ে পচামুচ চিনি খেতেন। মিশুমশাই, মিশুমশাই চায়ে তিন চার চামচ চিনি খেতেন। তাহলে আজ চায়ে চিনি ছিল না কেন? হয়তো মনে ছিল না। কিছু বলার থাকলে বলে ফেলুন, আমি পুলিশের লোক নই। আমি আর কিছু জানি না। বেশ, এ বাড়িতে সেলাই কে করে? আপনি? এটা আপনার সেলাইয়ের বাক্স, এতে কালো রেশমের সুতো। এ কি দেখো, এতে ছুঁচ নেই। এতে ছুঁচ কোথায়? ছুঁচ? হ্যাঁ, ছুঁচ। ছুঁচ দিয়ে তো সেলাই করেন, তাই না? এতে ছুঁচ কোথায়? কিছু বলা থাকলে বলে ফেলুন, বলছি তো আমি পুলিশ নই। বলুন। আমি আর কিছু জানি না। এটা কেমন হলো ব্যোমকেশ? চলো, নামা খাওয়ার সময় হয়ে গেছে। চলো চলো বাড়ি। আচ্ছা ব্যোমকেশ, মতিলাল বোধ হয় খুন করেনি, তাই না? না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তবে কে? মতিলালকে বাদ দিলেও এখানে আরো তিনজন আছে। এই সত্যবতী ইনিও? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? মেয়ে মানুষ হলে কি হবে? মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্য সে এটা করবে না, এমন তো নয়। কিন্তু সত্যবতীর স্বার্থ কি? মানে কড়ালি বাবুর শেষ উইলে তার দাদা সুকুমারী তো সব প্রপার্টি পাচ্ছে। ওই যে ভুলে গেল না, লোকটা বারবার উইল বদলায়, তাকে খুন করলে উইল বদলানোর অবকাশ আর থাকছে না। তবে কি সত্যবতী? আমি তা বলি, সত্যবতীও হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে। আচ্ছা, তুমি তো ডেড বডি দেখলে, কি বুঝলে? এই বুঝলাম যে মারা যাওয়ার আগে কড়ালি বাবুকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হয়েছিল। ক্লোরোফর্ম? ঠিক, ওনার ঘরে বেশ কয়েকবার ছুঁচ ফোটানোর ডাক ছিল। তার মানে যদি ক্লোরোফর্ম না করা হতো, তিনি জেগে উঠতে পারতেন, চিৎকার করতে পারতেন। তার মানে ওই নাকের কাছে লাল লাল দাগগুলো সর্দি নয়, ক্লোরোফর্ম। অত মাথা ঘামিও না, ব্রেন ড্যামেজ হয়ে যাবে। কিন্তু সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো যে মার্ডার পরে ছুঁচটাকে বিধিয়ে রাখতো কেন? কাজ হয়ে গেছে, ছুঁচটাকে ফেলেই দিতে পারত। হয়তো তাড়াতাড়িতে ভুলে গিয়েছিল। আরো একটা জিনিস, সুকুমারের হাতে একটা বই ছিল, খেয়াল আছে? গ্রেজ অ্যানাটমি। সেই গ্রেজ অ্যানাটমি বইটাতে
একটা স্পেশাল জায়গায় লাল পেন্সিল দিয়ে মার্ক করা ছিল। কোন জায়গা? সে জায়গার অর্থ হলো মেডালা আর ফার্স্ট সার্ভিকাল ভার্টিব্রার মধ্যে ঠিকঠাক ভাবে ছুঁচ ফোটালে মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে। কি সাংঘাতিক! শুধু ওই লাল পেন্সিলটা কোথাও পেলাম না। আচ্ছা অজিত, তুমি তো সাহিত্যিক, যেটা পরে দর্জিরা সেলাই টেলাই করার সময় হাতে পড়ে, অঙ্গুলি ত্রাল কিংবা ধরো হতে পারে সূচি বর্ণ। ওসব বললে চলবে না, চালাকি চলবে না, সোজা বাংলায় বলো প্রতিশব্দজনক কিনা। না রে ভাই, আমার তো এক্সাক্ট বাংলা প্রতিশব্দ জানা নেই। তুমি জানো ব্যোমকেশ? শুয়ে পড়লো যে, যাই, রাত হলো, আমিও নিজের ঘরে যাই। কে ভাই, আজ সারাদিন পাত্তা নেই যে, গেছিলে কোথায়? কলাদিবাবু বাড়িতে গেছিলাম, হুইলগুলো দেখে আসা হলো, সাক্ষী বামুন আর চাকর তাদের সই আছে, আর আর ঘরগুলোকে তল্লাশি করতে বললাম। কিন্তু বিধুবাবু, আমি যা বলবো ঠিক তার উল্টোটা করবে। তারপর শেষে একটু হাসিয়ে এলাম, কথা মতো কাজ না করলে কমিশনারকে নালিশ করতে বাধ্য। এই মহিলা ভয়ানক শক্ত, কিছু পেয়ে মুখ করলো না, অথচ আমার দৃঢ় বিশ্বাস এই রহস্যের চাবিকাঠি তার হাতে। আমি ধরছি। হ্যালো ব্যোমকেশ বাবু, আমি কনস্টেবল দেশরকার বলছি। হ্যাঁ বলুন দেশরকার বাবু। সুকুমারের ঘর সার্চ করা হয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। সে কি, কেন সুকুমার অ্যারেস্টেড? সুকুমারের ঘরে ক্লোরোফর্মের একটা শিশি পাওয়া গেছে, আর সুকুমারের ট্রাঙ্কের তলায় একটা টাইপ করা হুইল। আরেকটা হুইল? সেটা কবে বানানো হলো আর তার ওয়ারিশ কে? ওই ধরুন যেই রাতে করলিবাবু মারা যান সেদিন তৈরি। ওয়ারিশ হচ্ছে ফণিবাবু। বিধুবাবু গেছেন মতিলালকে মিস করতে। ওয়ারিশ ফণিবাবু। আচ্ছা আর কিছু কি পাওয়া গেল? সেলাইয়ের সরঞ্জাম বা লাল পেন্সিল? না, আসলে সুকুমারের এগেনস্টে একটা ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে, তো বিধুবাবু অন্য কোনো ঘর সার্চ করার দরকার মনে করেন। তিনি তো কিছুই দরকার বলে মনে করেন। যাকে, ডাক্তারের রিপোর্ট এসেছে কি মারা যাওয়ার সময় জানা গেল? হ্যাঁ, মারা যাওয়ার সময় ওই আন্দাজ ধরুন রাত 12টা। রাত 12টা? আচ্ছা ঠিক আছে, অশেষ ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তাহলে সুকুমারী, তুমি তো গোড়া থেকেই ওকে সন্দেহ করছিলে, তাই না ব্যোমকেশ? হ্যাঁ, কিন্তু বড্ড সেই 2 আর 2 = 4 মিলে যাচ্ছে না? মানে ভেবে দেখো, এই যে মার্ডারটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মেডিকেল এক্সপার্টের কাজ। সুচটা সত্যবতীর বাক্সেই ছিল, সুকুমারের ঘর থেকেই পাওয়া গেল ক্লোরোফর্মের শিশি আর টাইপ করা বিল, যার ওয়ারিশ ফণিবাবু। খুনের মোটিভটাও পাওয়া যাচ্ছে। তার মানে সুকুমারী যে খুনি তাতে আর বিশেষ সন্দেহ নেই বলছো? ওটাতেই তো সমস্যা। আচ্ছা সুকুমারকে দেখে কিরকম লোক মনে হয়? বোকা? না, বরং সেদিন তার কথাবার্তা শুনে সুকুমারকে তো বেশ বুদ্ধিমান বলেই মনে হলো। সেটাই তো না, তাহলে বুদ্ধিমান বোকার মতন কাজ করবে কেন? আমি দেখছি, আসুন আসুন। ব্যোমকেশ বাবু, আমার দাদাকে বাঁচ।
দেখুন, আপনার দাদা অ্যারেস্ট হয়েছে শুনেছি, কিন্তু না, দাদা কোনো অপরাধ করেনি। বিনা কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। বিনা কারণ কি বলছে? তার বিরুদ্ধে তো যথাসাধ্য প্রমাণ পাওয়া গেছে। সব প্রমাণ মিথ্যে। বিশেষ করে আমার দাদা কয়েকটা টাকার জন্য খুন করবে তো হতেই পারে না। আমাদের না মিশমিশের টাকার কোনো প্রয়োজন নেই। দেখুন, আপনার দাদাকে ছেড়ে দেওয়ার লোক আমি নই, পুলিশ। কিন্তু যদি সাহায্য করতে হয় তাহলে আমাকে সব সত্যিটা জানতে হবে। কিন্তু আমি তো আপনার থেকে কোনো কথা গোপন করে রাখিনি। রেখেছেন? আপনি সেই রাতেই জানতে পেরে গেছিলেন যে করালি বাবু খুন হয়েছে, কিন্তু আমাকে সেটা বলেননি। এবারে সব সত্যিটা বলবেন কি? সত্যি বললে আপনারই সুবিধে, সত্যিটা একটু বলুন। সেদিন সন্ধ্যাবেলায় মিশমশাইয়ের সাথে দাদার একটু বচসা হয়েছিল, আপনারা বোধহয় সে কথা জানেন। হ্যাঁ, তারপরে উনি ফণি বাবুর ঘরে গিয়ে যান। হ্যাঁ, দাদা রোজ সন্ধ্যাবেলায় ফণি দাদার ঘরে গিয়ে কিছুক্ষণ বসতেন। ফণি দাদা লেখাপড়া করেননি বটে, কিন্তু ওনার পড়াশোনার জ্ঞান খুব ভালো ছিল। বেশ, তারপর দাদার মনটা খারাপ হয়ে গেছিল জানেন। উনি আমায় বললেন উনি বায়োস্কোপ দেখতে যাবেন। আমি আর জেগে থাকিনি, আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ দাদার রুমে একটা আওয়াজ পেলাম। মনে হলো কেউ যেন একটা ভারী জিনিস মেঝের উপর টেনে টেনে নিয়ে আসছে। তারপর সব চুপ। তারপর মিনিট পনেরো বাদ জানেন মনে হলো কেউ যেন ঘরে ঢুকছে, পা টিপে টিপে। আমি একটু উঁকি মেরে দেখলাম, দেখলাম দাদা। দাদা চুপচাপ এলেন, এসে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন। আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল কি, শিশি বা কাগজ? না। আচ্ছা, তখন ঘড়িতে কটা বেজেছিল খেয়াল আছে? আপনি ঘড়ি দেখেছিলেন? তার দরকার মনে হয়নি, তখন শহরের প্রত্যেকটা ঘড়িতেই একদম কাটায় কাটায় বারোটা বাজে। বেশ, তারপর তারপর আমার কি একটা মনে হলো, আমি একটু মিশমশাইয়ের ঘরে থেকে গেলাম। মিশমশাইয়ের ঘরের দরজা তো রাত্রিবেলা খোলাই থাকে। ঘরটা ঘোর অন্ধকার, কিন্তু তার মধ্যেও কেমন একটা গন্ধ নাকে এলো। ঠিক তীব্র নয়, মিষ্টি মিষ্টি গন্ধ কি? হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। আমি মিশমশাইয়ের কাছে এগিয়ে গেলাম। উনি একদম শুয়েছিলেন, যেন ঘুমোচ্ছেন। আমি কাছে গিয়ে দেখি মিশমশাই নিঃশ্বাস করছে না। আমার কি হলো একটা, আমি ঝুঁকে দেখি ওনার ঘাড়ে একটা ছুঁচ ফোটানো আছে। সেই ছুঁচে আমার বাক্সের কালো রেশমের সুতো। আমার তখন পা থরথর করে কাঁপছিল, আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি আর কি করে যে নিজের ঘরে চলে এলাম আমি আর জানি না। পরের দিন সকালবেলা কোন রকমে মিশমশার জন্য একটু চা বানিয়ে ঘরে গেলাম। বাকিটা তো সবই আপনি জানেন।
কিন্তু আমি যে মুকুল আমার দাদা অনিষ্ট হতে পারে সেই জন্য আমি সাহস করে কাউকে কিচ্ছু বলতে পারলাম না। আপনার মতন সাহসী মহিলা আমি আগে দেখিনি। অন্য কেউ হলে ওখানে বোধ হয় কিন্তু আপনি আপনি এখন বাড়ি যান, আমরা আমরা কাল সকালে আপনাদের বাড়ি যাবো। দাদার কিছু হবে না তো? আপনাকে আশা দিয়ে আমি আসক্ত করবো না। যান, এগিয়ে যান, অনেক রাত হয়েছে। সুকুমারের এগেনস্টে যতই ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া যাক, আমার কিন্তু ভাই মনে হচ্ছে সে খুন করেনি। এই সত্যবতীকে কি সুন্দরী বলে মনে হয়? কেন মানে সবটা বাজে, মানে এখনো সময় আছে। তোমার বয়স কত বলো তো? আমার বয়স? হ্যাঁ বলো না, আমি তোমার চাইতে বছর তিনেকের বড়, কিন্তু কেন? কাজ আছে এখন না, চলো চিত্রায় একটা সিনেমা লেগেছে, নাইট শোতে দেখে আছে। আজ কি একেবারে খেপে গেলে নাকি ব্যোমকেশ? চলো কোথায়, আমি গাড়ি ডাকছি। চিত্রায় চিত্রায় তাড়াতাড়ি রেডি হয়ে না। বর্তমান সমস্যার সাথে সত্যবতীর চেহারা, আমার বয়স, আর এই এখন চিত্রায় নাইট শোয়ে সিনেমা দেখতে যাওয়ার যে কি সম্বন্ধ আমার তো মাথায় আসছে না। কিন্তু ব্যোমকেশের মূল কখন যে কোন পথে চলছে বোঝা মুশকিল। ওই আজি এসো। হ্যাঁ এই যে আসি। আমি তো কিছুই বুঝলাম নেই কেন বিধু বাবু।
কিছু জানি না, কিছু জানি না। একটা অ্যারেস্ট ওয়ারেন্ট করিয়ে না রাখবেন, আপাতত এগিয়েও একটু লেজে খেলাতে পারেন। চলো থানায় নিয়ে যাই। চলো। আর হ্যাঁ, একটু ফণিবাবুকে ডেকে দেবেন। কি হলো বলো তো ব্যোমকেশ, আমি তো কিছুই আমাকে দেখেছেন বলে শুন, আপনি শুনলে খুশি হবেন যে আপনার মামার প্রকৃত হত্যাকারীকে আমি ধরতে পেরেছি। হ্যাঁ শুনলাম, সুকুমার দাকে অ্যারেস্ট করেছেন, কিন্তু এখনো অব্দি না কেমন বিশ্বাস করে উঠতে পারছি না। বিশ্বাস না হওয়ারই কথা, এটাও শুনেছেন বোধ হয় যে একটা উইল পাওয়া গেছে এবং তার ওয়ারিশ আপনি। শুনেছি, মানে কিছু তুচ্ছ টাকার জন্য মামার অপঘাতে প্রাণ গেল। অর্থ অনর্থম জানেন তো, আপনাকে দেখে বেশ পাকা গ্রন্থ কিট লাগছে, এটাও তো বোধ হয় আপনারই পড়া। হ্যাঁ বেশ, সব দাগ দিয়ে পড়েন দেখি। দেখুন ফণিবাবু, খুন দু রকমের হয়, একটা রাগের মাথায় আর একটা পরিকল্পনা। রাগের মাথার খুনে খুনিকে ধরা একটু সহজ হয়ে যায়, কারণ সে অনেক ভুল করে বসে। কিন্তু যে পরিকল্পনা করে তাকে ধরা একটু মুশকিল। থামুন না, এই যে ছুঁচটা, এটা সত্যবতীর বাসা থেকেই নেওয়ার ব্যাপারই দরকার ছিল, বাজারে কি আর ছুঁচ ছিল না? বা এই যে নতুন উইলটা পাওয়া গেল, সেটা তো সুকুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিতে পারত, তাহলে তো আর কোনো প্রমাণই থাকতো না। তা এর থেকে আমরা কি বুঝতে পারি? কি বুঝতে পারি? না, তার আগে এই বাড়িটার একটা নকশা দেখি। আপনার ওই পেন্সিলটা দিন তো। পেন্সিল, এক মিনিট, এক মিনিট। লাল পেন্সিল আর নকশা লাগবে না, আমি এমনি বুদ্ধিমান লোক বোকা সাজাতে পারে, কিন্তু বুদ্ধিমান লোক ভুল করে, এবং সেই ভুলের জন্যে আমি আপনার মামার প্রকৃত হত্যাকারীকে ধরতে পেরেছি। কে কে? সে তো সুকুমার দা। না না, সে অন্য একজন খুনি, এখানে তিনখানা ভুল করে। প্রথম ভুল, সে ট্রাঙ্ক সরানোর সময় একটু আওয়াজ করে। দ্বিতীয় ভুল হলো, সে গ্রেস অ্যানাটমি বইটাতে লাল পেন্সিল দিয়ে মার্ক করে। আর তৃতীয় ভুল কি জানেন? তৃতীয় ভুল, সে আইন জানতো না। আইন? কারণ যে নতুন বিলটা পাওয়া গেছে সেটাতে কোনো সাক্ষীর সই নেই। সেটা ছাড়া বিলটা তো মিনিংলেস। আপনি সুকুমারের ঘরে জাল দলিল রাখতে পারেন, তার ড্রেস অ্যানাটমি বই পড়তে পারেন, কিন্তু শুধু সেইটা পড়ে আপনি প্রকৃত ডাক্তার হতে পারবেন কি? মিডল অর ফার্স্ট সার্ভিকাল ভার্টিব্রার মধ্যে ছুঁচ ফোটাতে সুকুমারের মতন একটা মেডিকেল এক্সপার্টের এতবার ছুঁচ ফোটাতে লাগতো না। আর চিম্বলটা, সেটা তো বোধ হয় আপনারই ঘরে আছে, তাই না ফণিবাবু? আপনারা এখন আসতে পারেন, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমার শরীরটা খারাপ লাগছে। বেশ, আমরা আধ ঘন্টা পরে আবার আসবো। চলো অজিত, বিধুবাবুকে নিয়ে আসি। ও ভালো কথা, ক্লোরোফর্মটা কাকে দিয়ে আনিয়েছিলেন? আপনার ওই রাধুনিকে দিয়ে। আপনারা আসতে পারেন, থাক সেটা ভয় নেই বলতে।
পয়সাই পেলাম না, তাহলে আর বেঁচে থাকি কি আর মরেই যাই। এটাই হওয়ার ছিল। বৌকেশ বাবু, শুনলাম মামাকে খুন করেছি তার জন্য তিনি আমায় ভালোবাসতেন না, ওরা বলে ভাষা করতেন। তবে সুকুমার তার কাছে ক্ষমা চলল, উনি ছাড়া আমার কাছে আমার দোষ দেখানো লোক ছিল না। সেদিন রাত্রে ইন্দ্রিদুল আসছেন দুজন, ইন্দ্রিদটা খুলতে ভুলে যায়, এখানে ঘরে ফিরতে কোথাও একটা যেন পড়ে যায়। আপনি ছাড়া হয়তো কেউ আমায় ধরতেও পারতো না। ওকে যাব, আপনি বড় আশ্চর্য লোক, ইন্দ্রের কথাটাও বলিনি। আমার ঘর ভালো করে খুঁজে দেখবেন, যাবেন। স্মৃতি বহু দূরের যাত্রী, ফোন বিশ্বাস যাই, সুকুমারকে ছাড়ার ব্যবস্থা করি। আমার কাজ আছে।